হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বন্ধ রয়েছে গণপরিবহন। শনিবার সকালে কিছু কিছু গণপরিবহন চললেও বাস শ্রমিকদের বাধার মুখে পড়ে। এমনকি সিএনজি চালিত অটোরিকশা আর বিআরটিসি বাস থেকেও নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া, জয় রিপোর্ট। সকাল 6:30 চট্টগ্রাম শহরের লালখান বাজার, টাইগার পাঁচ সহ বিভিন্ন মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষায় শত শত কর্মজীবী মানুষ। হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নগরীতে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। ভোগান্তি এর কোনো ইস্যু কেউ মনে হয় সর্বশেষ কোন পর্যায়ে যায় আমরা জানি না। 6:30-7 থেকে 1-2 ঘন্টা ধরে সিএনজিও যায় না, সিএনজি আলার ডিমান্ড বেশি, 500-600। কি করবো আমরা সাধারণ জনগণ, হেঁটেও তো যেতে পারবো না। তেলের দাম বাড়াইছে 80 টাকা থেকে 114 টাকা করছে শুনছি, এখন হঠাৎ করে কোম্পানি গাড়ি বন্ধ করে দিচ্ছে, আমরা গাড়ি করে যেতে পারতেছি না। সকালে কোনো কোনো গণপরিবহন যাত্রী পরিবহন করতে গিয়ে বাধার মুখে পড়ে। এমনকি বিআরটিসি বাস থেকেও নামিয়ে দেওয়া হয় যাত্রীদের, চলতে দেওয়া হচ্ছে না সিএনজি চালিত যানবাহন। 34 টাকা বাড়ছে আমাদের থেকে, আমাদেরকে 5 টাকা বাড়তি দিতে ওদের কষ্ট লাগে, আর সিএনজি বাড়ে, সিএনজি কেন 50 টাকা বেশি নেবে? যেগুলো ডিজেলের গাড়ি, একটা গাড়ি চলবে না, গ্যাসের গাড়িও চলবে না, এগুলো হঠাৎ করে বৃত্তি এগুলো পাইছে, ঠিক আছে, সেই জন্য চলবে না। যে এগুলো ডাইরেক্ট মালিক সমিতির ফেডারেশন থেকে অর্ডার আছে। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বন্ধ গণপরিবহন, নতুন ভাড়া নির্ধারণ না হলে গাড়ি চলবে না বলেও জানান তিনি। আপনি একটা গাড়ি দৈনিক আয় করে 4-5 হাজার টাকা, আপনার তেলও লাগবে 4-5 হাজার টাকার, তো ওই শ্রমিকটা আমার বেতন কোত্থেকে নেবে? বা আমার যে মালিক গাড়িটা রাস্তায় নেওয়া হবে, ওনার অন্যান্য পার্সেল মেনটেন্স খরচ আমি বাদ দিলাম, কিন্তু আমার ব্যাংকের যে ঋণের টাকা, সেই কিস্তি ঋণের টাকা আমি কিভাবে শোধ করব? এদিকে ভাড়া কিছুটা বেশি নিয়ে চলাচল করছে দূরপাল্লার পরিবহন, আর গাড়িতে সরকারের নির্ধারিত মূল্যে তেল সরবরাহ স্বাভাবিক রেখেছে পেট্রোল পাম্প মালিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।